শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে করোনায় দৈনিক মৃত্যু আবারও 666, বাড়ছে আক্রান্তের সংখ্যাও। যুদ্ধবিরতি ভঙ্গ করে আবারও আফগানিস্তানে 3,000 সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। বিনা যুদ্ধে ঘুর প্রদেশের একটি শহরের নিয়ন্ত্রণ নিল তালেবান। দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহারও তালেবানের দখলে, ক্রমশ এগোচ্ছে কাবুলের দিকে। যুক্তরাজ্যে বন্দুক হামলায় হামলাকারীসহ নিহত 6 জন। পরিস্থিতির চরম অবনতি, আমেরিকানদের দ্রুত আফগানিস্তান ত্যাগ করতে বলল মার্কিন দূতাবাস। এবং সবশেষ থাকছে ডেথ সার্টিফিকেটেও মোদী মমতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতে করোনা ভাইরাসে মৃত্যু আবারও বেড়েছে। গত 24 ঘন্টায় দেশটিতে প্রায় 600 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির জনপ্রিয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এই খবর জানায়। এর আগে বৃহস্পতিবার দেশটিতে মৃত্যু হয়েছিল 490 জনের, বুধবার মৃত্যু হয়েছে 497 জনের। এবার 500 ছাড়াল করোনা ভাইরাসের মৃত্যুর সংখ্যা। এ নিয়ে দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে 430,254 জনের। গত 24 ঘন্টায় দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 40,120 জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হলেন 3,21,17,826 জন। আফগানিস্তানের বহু এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে তালেবান। এরই মধ্যে বহু প্রদেশের রাজধানী দখলে নিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। এমন পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্র দেশটিতে 3,000 সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আফগানিস্তানের গণমাধ্যম টুলু নিউজ এই তথ্য জানায়। তালেবানের হাতে দ্রুত কাবুলের পতন হতে পারে এমন আশঙ্কায় যুক্তরাষ্ট্রের কূটনৈতিক এবং নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই প্রক্রিয়ায় সহযোগিতা করার জন্যই মূলত এসব সেনা পাঠাচ্ছে দেশটি। পেন্টাগনের মুখপাত্র জন কির্বি বলেন, দূতাবাস থেকে কর্মীদের নিরাপদে সরিয়ে নিতে 3,000 সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। 24 থেকে 48 ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্র মেরিনের 2টি এবং যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর 1টি পদাতিক ব্যাটালিয়ন কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে 3টি ব্যাটালিয়ন পৌঁছাবে। তালেবান দ্রুত অগ্রযাত্রার কারণে দেশটি থেকে আমেরিকানদের কম সময়ের মধ্যে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। বিনা যুদ্ধে তালেবান যোদ্ধারা আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের ঘুর প্রদেশের ফিরোজখু শহর নিয়ন্ত্রণে নিয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানায় কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। সংবাদ সদস্য ফাতিমা খুহিস্তানি এবং স্থানীয় কাউন্সিল ফজল উল হক এহসান বলেন, তালেবানের যোদ্ধারা স্থানীয় সরকারি সব ভবনে নিয়ন্ত্রণ নিয়েছে। ফিরোজখু শহরে 132,000-এরও বেশি মানুষ বসবাস করে। এদিকে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের প্রদেশ বাদশিতে রাজধানী কালা ই নাওয়ের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। এ নিয়ে তালেবান আফগানিস্তানের 34 প্রদেশের 15টি তাদের রাজধানী দখল করে নিল। তালেবানের হাতে আফগানিস্তানের একের পর এক শহরের পতন ঘটছে। গজনি ও হেরাতের পর আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহারও দখলে নিল তালেবান। তালেবানের এক মুখপাত্র আন্তর্জাতিক গণমাধ্যম কে বলেছে, কান্দাহার পুরোপুরি দখলে এসেছে। বিদ্রোহীরা শহরে শহীদ স্কোয়ারে পৌঁছে গেছেন। সেখানকার স্থানীয়রাও আফগান সেনাবাহিনীর পিছু হটার কথা জানিয়েছেন। কান্দাহারের দক্ষিণে অবস্থিত লস্করিগাহ শহরেও দখল নিয়েছে তালেবান। তাদের এই দখলের কথা এএফপিকে জানিয়েছে আফগান সেনাবাহিনীর এক কর্মকর্তা। আফগানিস্তানের 34টি প্রদেশের রাজধানীর মধ্যে 12টি তালেবানের নিয়ন্ত্রণে চলে গেছে। গজনি এবং কান্দাহারের মতো আফগানিস্তানের গুরুত্বপূর্ণ শহর দখলে নেয়ার মধ্যে উল্লেখযোগ্য এবং দেশের রাজধানী কাবুল এখনও আফগান সরকারের দখলে রয়েছে। কিন্তু এই 2টি শহর দখলের পর কাবুলের সঙ্গে শহরগুলোর সম্পর্ক ছিন্ন করার চেষ্টা চালাচ্ছে তালেবান। এদিকে উদ্ভব পরিস্থিতিতে কাবুল থেকে নিজেদের দেশের নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে আমেরিকা এবং ব্রিটেন। কাবুলে থাকা নাগরিকদের সরানোর জন্য 3,000 সেনা পাঠাচ্ছে আমেরিকা এবং 600 সেনা পাঠাচ্ছে ব্রিটেন। যদিও এই সেনা তালেবানের বিরুদ্ধে লড়াই নামবে না।
ইংল্যান্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর প্লাউমাউথের একটি বাড়িকে লক্ষ্য করে এক বন্দুকধারীর গুলিবর্ষণে 5 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা 6:15 দিকে প্লাউমাউথ শহরের কিয়াম এলাকায় এই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে সেখানে ছুটে যান সশস্ত্র পুলিশ এবং স্বাস্থ্যকর্মীরা। শুক্রবার ভোরে একটি বিবৃতিতে ডেভন এবং কর্নওয়েল পুলিশ জানায়, বন্দুক হামলার কারণে ঘটনাস্থলেই 4 জন নিহত হয়েছিলেন, তাদের মধ্যে 2 জন নারী এবং 2 জন পুরুষ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তৃতীয় আরেকজন নারী মারা যান। ঘটনাস্থলে আরও 1 জন পুরুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি হামলাকারী বলে আমরা ধারণা করছি। নিহতদের সবাই বন্দুকের গুলিতেই মারা গেছেন। চরম অস্থিতিশীল হয়ে পড়েছে আফগানিস্তান। মার্কিন বাহিনী দেশটি ছেড়ে চলে যাওয়ার পর থেকেই তীব্র লড়াই শুরু হয় আফগান সরকারি বাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠী তালেবানের মধ্যে। এরই মধ্যেই তালেবানের নিয়ন্ত্রণে চলে গেছে। এমত অবস্থায় আফগানিস্তানে অবস্থানরত মার্কিনীদের দ্রুত সে দেশ ত্যাগ করার পরামর্শ কাবুলে অবস্থিত আমেরিকান দূতাবাস। বৃহস্পতিবার দূতাবাসের ওয়েবসাইটে দিয়ে একটি বিজ্ঞপ্তিতে আফগানিস্তানের বসবাসরত মার্কিনীদের উদ্দেশ্যে বলা হয়েছে, যেভাবে সম্ভব দ্রুত আফগানিস্তান ত্যাগ করুন। আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছে একটি কৌশলগত গুরুত্বপূর্ণ শহর দখল সহ সারাদেশে তালেবানদের অগ্রগতির প্রেক্ষিতে নিজ দেশের নাগরিকদের প্রতি এই আহ্বান জানালো যুক্তরাষ্ট্র। আর্থিক সংকট এবং অন্যান্য যে কোনো কারণে কেউ দ্রুত আফগানিস্তান ত্যাগ করতে অসুবিধায় পড়লে যুক্তরাষ্ট্র দূতাবাস তাদেরকে সাহায্য করার আশ্বাস দিয়েছে। তবে বলা হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা এবং লোকবলে কমতি থাকায় কাবুল সহ আফগানিস্তানে খুব কম সংখ্যক আমেরিকানরাই সহায়তা করতে পারবে দূতাবাস। বৃহস্পতিবার কাবুলের 150 কিলোমিটার দক্ষিণ পশ্চিমের শহর গোজনি দখল করে নিয়েছে তালেবান। মে মাসে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে সেনা সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরুর পর থেকে এটি তালেবানের বড় অর্জন। এই মাসের শেষ নাগাদ সব আমেরিকান সেনা সেদেশ থেকে ফিরে যাবে। যুক্তরাষ্ট্রের সেনা সরিয়ে নেওয়ার পর থেকে দেশটিতে ইসলামপন্থী এই গোষ্ঠীর সঙ্গে একাই লড়াই করতে হবে আফগান সরকারের নিরাপত্তা বাহিনীকে। ভারতে টিকা গ্রহণের সনদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দেওয়া নিয়ে শুরু থেকে আপত্তি রয়েছে বিরোধীদের। এ নিয়ে বহুবার কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার তিনি দাবি তুলেছেন, শুধু টিকার সনদেই কেন, মৃত্যু সনদেও অর্থাৎ ডেথ সার্টিফিকেটেও প্রধানমন্ত্রীর ছবি জুড়ে দেওয়া হোক। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, গত বৃহস্পতিবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। সেখানে তিনি বলেন, আমি কাউকে পছন্দ নাও করতে পারি, এরপরেও তার ছবি কেন আমার টিকার সনদে বয়ে বেড়াতে হবে। মমতার অভিযোগ, এর মাধ্যমে মানুষের স্বাধীনতা খর্ব করা হচ্ছে। জোর করে টিকার সনদে প্রধানমন্ত্রীর ছবি দেওয়া হচ্ছে। এরপরে কটাক্ষের সুরে তিনি বলেন, এবার তাহলে ডেথ সার্টিফিকেটেও প্রধানমন্ত্রীর ছবি দেওয়া হোক। ভারতে করোনা টিকা নেওয়ার পর নির্ধারিত অ্যাপ থেকে এর সনদ সংগ্রহ করতে হয়। সেখানে দল মত এলাকা নির্বিশেষে সবার সনদেই থাকছে নরেন্দ্র মোদীর ছবি এবং তার দেয়া বিশেষ বার্তা। এ বিষয়ে বিরোধীদের অভিযোগ, মহামারী নিয়েও আত্মপ্রচারে নেমেছে ভারতীয় প্রধানমন্ত্রী। তবে টিকা সনদে মোদীর ছবি এবং বার্তা থাকার যুক্তিকতা নিয়ে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতীয় প্রবীণ পাওয়ার বলেছেন, টিকা সনদে প্রধানমন্ত্রীর বার্তা এবং ছবি জনস্বার্থে প্রচারিত। টিকা নেওয়ার পরেও উপযুক্ত আচরণ অনুসরণ করা উচিত। এর গুরুত্বপূর্ণ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতনতা করায় প্রধানমন্ত্রীর ছবি এবং বার্তা থাকে সনদে। এটি করোনা বিরোধী প্রচারকে আরও শক্তিশালী করছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।